আল্লাহ তালাম ভাবে সাধারণ জনগণ পুরুষ নারী সকল পুরুষ নারীকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন হে আমার দাস দাসী পুরুষ নারী মুমিন পুরুষ নারী তোমরা পাপ করার পরে নিরাশা হয়ো না, পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে আমার কথা আগে শুনে রাখো, পাপ করার কারণে নিরাশা হয়ো না, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গাফুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি মানুষকে ক্ষমা করে থাকেন, তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন। অতএব তোমরা যারা পাপী পাপের কারণে নিরাশা হয়ো না। আল্লাহ তাআলা বলেন যা আমরা রাত দিন বলে থাকি সালাতে প্রথমে পড়ে থাকি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, তার দয়ার অভাব নেই, তার রহমতের অভাব নেই, মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না, বুঝার চেষ্টা করে না, বুঝার জন্য কারো কাছে আশ্রয় নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল দয়াশীল প্রমাণ করতে গিয়ে কোরআন মাজিদের যেখানে সেখানে পাতায় পাতায় নিজের পরিচয় দিয়েছেন, নিজের দয়া ও রহমতের কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক প্রাণী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, যখন তার সব কিছু সৃষ্টি করা হয়ে গেল, কাতাবা কিতাবান, তা তিনি লিখিত করলেন, একটা খাতায় লিখলেন, ফাহিন্দাহু ফাওকার সেহি, তা তার নিকটে রয়েছে আরশের উপরে, সেই খাতাটি তার নিকটে আছে আরশের উপরে আছে, সেই খাতায় একটা কথা লেখা আছে, তা হচ্ছে ইন্না রাহমাতি সাবাকাত গাজাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না, তিনি বিচার করবেন তার দয়া দিয়ে, যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, কাতাবা কিতাবান, তখন তিনি লিখিত করলেন, একটা খাতায় সব কিছু লিখলেন, ফাহু ইনদাহু, তা তার নিকটে রয়েছে, ফাওকার সেহি, আরশের উপরে রয়েছে, তাতে লিখা রয়েছে ইন্না রাহমাতি গাজাবাত গালাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে আমার ক্রোধকে পার করে গেছে, নিশ্চয় আমার দয়া আমার রহমত আমার রাগকে পার করে গেছে, আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না, আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না, আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করব না, দয়া দিয়েই করব।